শান্তির জন্য জাতীয় পার্টি, সহিষ্ণুতার জন্য জাতীয় পার্টি। আমরা মনে করি বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটা আমরা মনে করি সঠিক নয়। সাংবিধানিকভাবে দেশে আগামী নির্বাচন হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আওয়ামী লীগ বিএনপি জামাত তাদের কর্মসূচি দিয়েছে, আর এদিকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ঢাকা চার আসনের মাননীয় সাংসদ, তিনি তার নেতা কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটি শান্তি র্যালি বের করেছেন। শান্তি র্যালিটি ইতিমধ্যে দুলাইপাড় থেকে দুলাইপাড় গুল চত্বর ঘুরে জুরানির দিকে যাচ্ছে। সৈয়দ আবুল হোসেন বাবলা একজন প্রবীণ বর্ষিয়ান সাংসদ, তিনি যেন আজকে তারুণ্যে ফিরে গিয়েছেন, তারুণ্য যেন তার উপর ভর করেছে। তিনি নিজে নেতৃত্ব দিচ্ছেন, নেতা নেত্রীদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন, সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান জাতীয় পার্টি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ক্লান্ত বোধ করছেন না, সেই তারুণ্যে যেন তিনি ফিরে গিয়েছেন। অসংখ্য নেতাকর্মী, এক কথায় বলতে গেলে জাতীয় পার্টি আজকে জনসমুদ্র পরিণত হয়েছে এই শান্তি র্যালি। এই ঢাকা চারের দশ ভাগের এক ভাগ শুধু নেতৃবৃন্দে এসেছে। আজকে দেশের বর্তমানের যে অবস্থা, সেই প্রেক্ষাপটে কোনো সহিষ্ণুতা আমরা চাই না। আমরা শুধুমাত্র আমার এলাকার জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, শামপুর কদমতলীবাসীর জন্য আজকে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে নেতারা শান্তিপূর্ণভাবে আমরা এখানে মিছিল করেছি, এবং আমরা সকাল 8:30 থেকে এখানে অবস্থান করছি। শান্তির জন্য জাতীয় পার্টি, সহিষ্ণুতার জন্য জাতীয় পার্টি। আমার যে নেতা কর্মীরা সকাল থেকে, আমার সকল ভাইরা বোনেরা নেতা কর্মীরা এসেছে, আমি তাদেরকে ঢাকা চারের জনগণের পক্ষ থেকে ও আমার তরফ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। জাতীয় পার্টির চেয়ারম্যান মাননীয় সংসদের বিরোধী দলের উপনেতা জেনারেল জি এম কাদের, আজকে বাংলাদেশের যে যে কোনো সমস্যা আলোচনার মধ্যে দিয়ে করার উদাত্ত আহ্বান জানিয়েছেন, এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান সারা বাংলাদেশে 300 এলাকা থেকে এই যে আগামী নির্বাচন আসছে, সেই জাতীয় পার্টি 300 এলাকা থেকে নির্বাচন করবে ইনশাল্লাহ। মাননীয় সাংসদ, আপনি জানেন ইতিমধ্যে বৃহত্তর দুটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরের মুখোমুখি। বিএনপি চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই বিষয়টাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? আমরা মনে করি বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটা আমরা মনে করি সঠিক নয়। আমরা দেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি। আমরা তাই মনে করি যথাযথভাবে দেশের প্রচলিত সংবিধান, সাংবিধানিকভাবে দেশে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে সংবিধান অনুযায়ী আগামী যে দ্বাদশ নির্বাচন মহান আল্লাহর নাম নিয়ে, জাতীয় পার্টি সংবিধান মাফিক আমরা নির্বাচন চাই মহান আল্লাহর নাম নিয়ে। দ্বাদশ নির্বাচনে আমরা ইনশাল্লাহ জাতীয় পার্টি আগামী দিনে বিপুল ভোটে প্রতিটি নির্বাচনী এলাকার আমাদের যেখানে সেখান থেকে আমরা জয়যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। জয় টিভি যেভাবে সকাল থেকে এই নির্বাচনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শ্যামপুর কদমতলী, আমি তাদেরকে ধন্যবাদ জানাই।